আসসালামু আলাইকুম, আমি মাহমুদা ইসলাম। আমি পেশা একজন শিক্ষক। আমার বয়স হচ্ছে 44 বছর। আমি এখানে এসেছি ট্রিটমেন্ট করানোর জন্য। তো আমার হঠাৎ করে এক মাস আগে আমার পিএলডি দেখা দেয়, মানে আমার কোমরে ব্যথা হয়। তখন আমি ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার আমাকে এমআরআই দেয়। দেওয়ার পরে ডাক্তার এমআরআই দেওয়ার পরে পরবর্তী 2 দিন পর রিপোর্ট নিয়ে যায়। যাওয়ার পরে ডাক্তার আমাকে বললেন যে আপনার পিএলআইডি হয়েছে, ডিস্ক প্রোলেপস। তখন এই রোগটা সম্পর্কে এর আগে আমি জানতাম না, তখনও জানতাম না। তখন স্যার কিছু মেডিসিন দিয়ে দিলেন 15 দিনে, এবং বললেন যে উনি হচ্ছে রিজেনারেটিভ একজন চিকিৎসক। তো উনি আমাকে 15 দিন ওষুধ দেওয়ার পর আমরা মোটামুটি আমি ভালোই ছিলাম। পরে আমি ইউটিউবে সার্চ করতে যাই যে পিএলডি রোগ আসলে কি, এটা আমার জানা ছিল না। তখন আমি সার্চ করতে যে দেখি যে আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনাকে দেখতে পাই, ওনার কিছু ব্যায়াম দেখতে পাই। তখন ওনার ঠিকানাটা আমি খুঁজি, খোঁজার পর দেখলাম যে শ্যামলী। তো শ্যামলী এসে এত দূর থেকে আমি ট্রিটমেন্ট করব, মানে আমার জন্য একটু কেমন যেন একটা ইয়ে হলো, মানে দূরত্ব ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে গেল। তখন আবার কিছু ভিডিও দেখি, ভিডিও দেখতে দেখতে আমার চোখে পড়ে যে ওখানে ভর্তি হয়ে ট্রিটমেন্ট নেওয়া যায়। তখন আমি সিদ্ধান্ত নিলাম, কিছু ভিডিও আমি তারপরও 5-6 দিন 1 সপ্তাহ পর্যন্ত দেখি। দেখে দেখে আমার ভিতরে একটা মানে একটা প্রশান্তি জন্মালো যে হয়তো আমি এখানে গেলে আমার রোগটা সমাধান হতে পারে। তারপর আমি আমার ছেলেকে নিয়ে হঠাৎ করে একদিন চলে আসি 31 তারিখে, জুলাইয়ের 31 তারিখে আমি স্যারকে দেখাতে আসি। আসার পরে স্যার আমাকে কিছু টেস্ট দেয়। টেস্ট দেওয়ার পর টেস্টগুলো করে আমি বাড়ি চলে যাই। তারপর 7 তারিখে আমি টেস্টগুলো উঠিয়ে স্যারকে দেখাই। স্যার বললেন, আমার সবকিছু দেখে, আমার রিপোর্ট দেখে স্যার বললেন যে আপনাকে 25 দিন প্লাস মাইনাস ভর্তি থাকতে হবে। আজকে কি ভর্তি হবেন? তখন আমি বললাম যে না স্যার, আজকে তো সেই প্রস্তুতি নিয়ে আসেনি, আমি বাসায় যেয়ে আমি চিন্তা করে দেখি। তারপর আমি গত 19 তারিখ কে এসে আমি সরাসরি ভর্তি হয়ে যাই। ইনশাল্লাহ আমি এখন ভালো আছি, সুস্থ আছি। আমার যে পিএলআইডি সমস্যা ছিল, এখন আমি অনেকটা সুস্থতা অনুভব করছি। তো দর্শকরা, আপনারা যদি কেউ এ ধরনের প্রবলেমে থাকে, পিএলআইডি সমস্যা, হিপ জয়েন্ট, তারপর আরো ব্যথা জাতীয়, বাত ব্যথা, প্যারালাইজ, এ ধরনের এ জাতীয় সমস্যা কারো থেকে থাকে, আপনারা এখানে ট্রিটমেন্ট নিতে পারেন। এখানে ট্রিটমেন্ট নিয়ে আসলে আমি অনেক সন্তুষ্ট। এখানের যে নার্স, এখানের যে থেরাপিস্ট, আমার থেরাপিস্ট ছিল, সে খুব সময় মতো আমাকে টাইম দিয়েছে। নার্সিং যারা ছিল তারা সময় মতো ব্লাড প্রেশার, ডায়াবেটিস চেক করা এবং ওষুধপত্র রেগুলার কাজগুলো ঠিক মতো করেছে। ওনাদের প্রতি আমি সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞ। লাস্টে একটা কথাই বলবো যে আমি ভালো আছি, এখন সুস্থ আছি। প্রধান স্যার বলেন যে আমরা চাই না বারবার আমাদের কাছে আপনারা ফিরে আসেন। আমিও চাই না যে আমি আর আপনাদের কাছে যেন ফিরে না আসি। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।